আজকে আমার সঙ্গে আছে আমার হাজবেন্ড রিন এবং আমাদের ছোট্ট মেয়ে স্মিহা। স্মিহাকে নিয়ে আমাদের প্রথমই অনেক বেশি এক্সাইটিং ছিল। ও মাত্র 21 দিনের ছিল, তো ওকে কি পড়াবো, ওর সাথে কেমন ছবি তুলবো, এটা নিয়েই ভেবে আমাদের টাইম চক চলে গেছে। ছোটবেলার ঈদ আর বড়বেলা ঈদে বেশ পার্থক্য। ছোটবেলা ঈদ ছিল একেবারে কেয়ার ফ্রি, নতুন জামা, নতুন জুতা, এবং জুতা মানে বাটা। আর বড়বেলায় হচ্ছে ইটস মোর লাইক নানা রকম রেসপন্সিবিলিটিস, ঘর গোছানো, রান্না, তো এসবের একটা প্রিপারেশন থাকে। যদি বলা হয় কে ফ্যাশনেবল, তাহলে সবাই ভাববে যে মেবি আমার প্রফেশনের কারণে আমি ফ্যাশনেবল। আমি ফ্যাশন অ্যাডভাইস দিতে খুবই পটু, বাট আই থিঙ্ক আমার চেয়ে বেশি ও ফ্যাশনেবল। ঈদের চাঁদ রাতকে ঘিরে নানান রকমের পরিকল্পনা থাকতো, তো এখন তো আস্তে আস্তে করে দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে শপিংয়ের মাধ্যমে এই ডিজিটাল দুনিয়ার প্রসারটা অনেক বেড়ে গেছে। তো এখন এই ঈদের শপিংয়ে এই বাজারে যে শপিং করা আর অনলাইনে শপিং করা, এটাই অনেক বড় পার্থক্য। আর 8-10টা ফ্যামিলির মতোই উই লিড এ সিম্পল লাইফস্টাইল, ঘরের সব কাজে, ইনফ্যাক্ট আমাদের প্রফেশনাল লাইফেও আমরা চেষ্টা করি একজন আরেকজনকে সাপোর্ট করবার, এবং সেই সাথে ফান এই কারণ উই বোথ আর ভেরি ফান লাভিং পিপল। বাটার সাথে আমি নিজেকে যেভাবে রিলেট করি সেটা হচ্ছে আমরা দুজনেই খুবই কমফোর্টেবল থাকতে যেহেতু পছন্দ করি, সো বাটা গিভস আস কমফর্ট। দুজনেই হালকা পাতলা স্টাইলিশ আমরা, সো বাটা স্টাইলিশ অ্যাজ ওয়েল, সো বাটার সাথে আমাদের পার্সোনালিটি এই জায়গায় খুব মিলে। স্টাইল অ্যান্ড কমফর্ট দুটোই গেট ফ্রম বাটা।